আমরা এখন আছি হচ্ছে চাপড়ামারি অভয়ারণ্য, অভয়ারণ্য তো চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। হ্যালো, আমি অয়ন রয় বং টুরার, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলি দেখুন, ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সব বর্তমান বিজ্ঞপ্তি পেতে ঘন্টা চিহ্নটি অবশ্যই টিপুন। হ্যালো, দিস ইজ ডে টু, আমরা এখন লাটাগুড়িতে এসেছিলাম কালকে রাত্রির থেকে, আমি আজকে এখানেই থাকবো। তো আমাদের যে বন্ধুরা সাতজন ছিল বাইকার্স, তারা আজকে বেরিয়ে যাচ্ছে, তারা আজকে যাবে শিল্পাচার অবধি, তার মধ্যে সাতজনই এখানে আছে, সাতটা বাইকে আছি, পাপু আছে, ধ্রুব আছে, সবাই আছে। আর সবাইকে আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর আশা করছি সবাই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, রিপোর্ট করাই আছে সাবস্ক্রাইব। আমি আজকে বেরোচ্ছি না এখান থেকে, ওরা আজকে এখান থেকে বেরিয়ে মোটামুটি যত দূর যাওয়া যায় শিল্পাচর হোক, তারপরে একটা কি ছিল মঙ্গলদৈ হোক, সেখানে থাকবে, তারপরে আমরা অরুণাচলে ঢুকে যাব, ঠিক আছে। আমি কালকে বেরোবো, কালকে বেরিয়ে আশা করছি ওদের সাথে মিট করে নিতে পারবো। তো আমরা দুজন আছি, কালকে বেরোবো আমি আমার মিসেস, ঠিক আছে, বাকি এখানে সবাই আছে, ঠিক আছে। এই যে হ্যালো, ডমিনার চালাচ্ছে, প্রচুর গায়ে জোর ডমিনার, আমি ডমিনার চালাতে হাঁপিয়ে গেছি। এই যে তন্ময় দা আছে, ঘেমে চান করে গেছে। হ্যাঁ, সবথেকে বড় কথা, বাংলায় ব্লগিং করাটা খুব সমস্যা, কারণ বেসিক্যালি অনেক ইংরেজি ওয়ার্ড ঢুকে যায়, তো যার জন্য সরি ইংরেজি না, একটা ইংলিশ বলতে হবে, না আমার কলকাতার লোকজন বুঝতে পারবে না। যাই হোক, এই হচ্ছে তন্ময়দা, ঘেমে চান করে গেছে, অ্যাপাচি নিয়ে চলে এসছে, কালকে কোনো চাপ নেই, সবাই ঠিকঠাক এসছে। কালকে একটু দেরি হলো, স্বাভাবিক হয়, আটজন নজনে একটা গ্রুপ, স্বাভাবিক দেরি হয়। আর সবথেকে ভালো কথা হচ্ছে, যা তাদের জন্য এই আপডেটটা আমাদের, আমার কাছে বেসিক্যালি কলকাতা থেকে শিলিগুড়ি অবধি রাস্তা বলতে পারো 7 কিলোমিটার বাদে বাটাসমুখ, তাই তো, একদম বাটাসমুখ। ডাইভার্সন প্রচুর আছে, ডাইভার্সন রাস্তাতে থাকবে, কিছু করার নেই, এই নাহলে আমাদের কর্নারিং লিন এইসব সিওরিগুলো কাজে লাগবে, তাই না। এই যে 200 NS, ঠিক আছে, নতুন গাড়ি, একদম নতুন গাড়ি, মানে আমাদের এর আগে অনেকে আমার সাথে রাইড করেছে, তো তারা নতুন গাড়ি নিয়ে করেছে, তাই একদম নতুন গাড়ি পেয়েছি। আমাদের তো পুরোনো ঘোড়া, আর কি করা, এটা তো নতুন, ও সরি ডমিনার নতুন, আর কালারটা দেখে নাও। যাবো হচ্ছে একটু সাফারি ফাফারি করতে, বন্য পশু পাখিদের তো খুব ভালোবাসি, বন্দুকটা নেই নাহলে দু চারটে শিকার করে নিয়ে আসতে হবে, এটাই তো ভালোবাসা। যাই হোক, যাই হোক, এই যে পালসার 200 NS, নামগুলো কিন্তু NS দিয়েই আছে, হ্যাঁ, নামগুলো ব্যক্তিগত নাম নেই, হ্যাঁ, জায়গাটা শিল্পা যাও।
হচ্ছে, মানে বেসিক্যালি এটা সাফারি নয়, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে আমরা ওয়াচ করবো আসলে তারা ঠিকঠাক করে খাচ্ছে কিনা, মানে কাদের কথা বলছি, এই যে এনারা যারা আছেন, এই যে হাতি হাতি মানে আর কি এখানে আছে, বাইসন টাইসন গন্ডার, মানে এরকম অনেক পশু জন্তু, মানে যারা মানুষের মতো অতটা হিংস্র নয়, মানুষের থেকে অনেক কম হিংস্র, তারা ঠিকঠাক করে আছে, ঠিকঠাক করে খাচ্ছে কিনা সেইটা দেখার জন্য আমরা একটুখানি উদ্যোগ নিয়েছি। আমাদের সাথে দাদা আছে, দাদার নাম কি? আমাদের সঙ্গে কালুদা আছে গাড়িতে, আর গাইড হিসাবে আছেন, উনি এখন নেই, উনি অনেক কিছু বললেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে যে এতদিন ধরে আমি এখানে আসছি বা এতদিন ধরে নর্থ বেঙ্গলের উপর দিয়ে গেছি, কোনোদিনও হাতি দেখতে পাইনি, এবারে প্রথম প্রথম আমি মানে গরুমারা ফরেস্টের রাস্তার পাশে হাতি দেখতে পেয়েছি। এটা হলো একটা সব থেকে বড় ব্যাপার, লাকি ব্যাপার। আর আমার মিসেস তো আছেই আমার সাথে, এই যে একটু পরে গাড়িতে দাঁড়িয়ে পড়বো। আর আর আমাদের ত্রিবেণী না, আপনারা ধনেকালী থেকে আরও চারজন আমার সঙ্গে আছেন। এই হচ্ছে, দেখতে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলেছি আমরা চাপড়ামারি জঙ্গলের ভেতরের দিকে, জানি না কতটা অভয় অরণ্য, কতটা ভেতরে যাওয়া যাবে। তবে আমাদের গাইড হিসাবে আছেন দাদা, তোমার নামটা কি? কাশিদা আমাদের সঙ্গে আছেন গাইড হিসাবে। কাশিদা অনেক গল্পই বলেছেন, যেগুলো কিছু কিছু আমার আগে শোনা আর কিছু নতুন গল্প। এক ধরনের পাখি আওয়াজ, ধনেকালী থেকে এসছেন শেখ। শেখ মিরাজ, মিরাজদা আছেন, ঠিক আছে। দাদার হেল্প করার জন্যই কিন্তু আমি আলটিমেটলি জঙ্গলে ঢুকতে পেরেছি। সামনে বাইসন আছে, যাই হোক, সামনে বাইসন আছে, তাড়াতাড়ি এসো। বাইসন দেখতে পেয়েছি, অনেকেই দেখছে সাধারণত এই টাইমটা আমরা। হ্যাঁ, এটা ওয়াচ টাওয়ার তো, হ্যাঁ ওয়াচ টাওয়ারে উঠবো। ওয়াচ টাওয়ারে ওঠার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আমার পিছন দিকে আছে হচ্ছে ওয়াচ টাওয়ারটি, আমার পিছন দিকে, আর আমার সামনে বাইসন।
ওয়াচ টাওয়ার, যেটা ওয়াচ টাওয়ার গুরুমারা ফরেস্টে, সেই ফরেস্টে ওয়াচ টাওয়ার থেকে মোটামুটি তাও এই 4 কিলোমিটার, আরও মানে 4 কিলোমিটার আরও ভেতরে এইটা। আর এখানে একটা প্রোগ্রাম হবে ছোটোখাটো, মানে ট্রাইবাল ড্যান্স, যেটা মানে সাঁওতালি নাচ আমরা, সেই ট্রাইবাল ড্যান্সের একটা প্রোগ্রাম হবে। তো সেইটা দেখার জন্যই আমরা এখানে এসেছি। বেসিক্যালি আমাদের যে ট্যুর প্রোগ্রামটা আছে, বেসিক্যালি যে প্যাকেজটা আছে, তাতে এটা সেট, এই ড্যান্সটা আর কি ছিল আর কি, তাতে এইটা সেভাবেই সেট করা আছে। তো সেই কারণেই আসা এখানে। তো ঠিক আছে, আমরা ট্রাইবাল ড্যান্স দেখবো আমরা এখন। আর এখান থেকে হয়তো আর আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে ট্রাইবাল ড্যান্স হবে। Thank you.